সরকারি বঙ্গবন্ধু কলেজ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটি সরকারি কলেজ। আজ আপনাদের সেই বঙ্গবন্ধু কলেজ দেখাবো। চলুন আমরা ঘুরে আসি সুদূর গোপালগঞ্জ থেকে। সরকারি বঙ্গবন্ধু কলেজ বাংলাদেশের গোপালগঞ্জ জেলার একটি কলেজ। কলেজটি কলেজটিতে আধুনিক সুযোগ সুবিধা সহ শ্রেণীকক্ষ, গবেষণাগার, গ্রন্থাগার এবং সাধারণ কক্ষ রয়েছে। রাজনৈতিক অস্থিরতা থেকে মুক্ত হওয়া কলেজটি উপজেলায় অন্যতম সেরা কলেজের স্বীকৃতি পেয়েছে। 1950 সালে প্রতিষ্ঠিত হয় ইন্টারমিডিয়েট কলেজ হিসেবে। আইএ আইকম ক্লাস চালু করা হয় এখানে। প্রতিষ্ঠার সময় নামকরণ করা হয় কায়দাজ মেমোরিয়াল কলেজ। কলেজের প্রথম অধ্যক্ষ ছিলেন পবিত্র কুমার দাশগুপ্ত। ১৯৭১ সালে স্বাধীনতার পরবর্তী কলেজটির নামকরণ করা হয় বঙ্গবন্ধু মহাবিদ্যালয়। ১৯৭৪ সালে এপ্রিল মাসে কলেজটিকে সরকারিকরণ করা হয়। নামকরণ হয় সরকারি বঙ্গবন্ধু কলেজ। কলেজটি গোপালগঞ্জ জেলার সদরে অবস্থিত। কলেজের পশ্চিমে মরা মধুমতি নদী, দক্ষিণে জেলা জজ কোর্ট। এখানে একাদশ ও দ্বাদশ বা স্নাতক সহ 13টি, অনার্স 10টি এবং মাস্টার্স পাঠদান করা হয়। কলেজে 2টি ছাত্র হোস্টেল ও ছাত্রী হোস্টেল ভবন সহ মোট 10টি ভবন রয়েছে। এখানকার অনুষদসমূহ বাংলা, ইংরেজি, ইতিহাস, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, দর্শন, আরবি, ইসলামিক স্টাডিজ, সংস্কৃত, পালি, অর্থনীতি, রাষ্ট্রবিজ্ঞান, হিসাববিজ্ঞান, ব্যবস্থাপনা, মার্কেটিং, ফিনান্স অ্যান্ড ব্যাংকিং রয়েছে। অনেকদিন আগে গোপালগঞ্জ জেলা রাজগঞ্জ নামে পরিচিত ছিল। ব্রিটিশ রাজত্বে গোপালগঞ্জ অঞ্চলটি